বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাপুলি ও সংস্কৃতিকে তুলে ধরে বার্মিংহামে অনুষ্ঠিত হলো পিঠামেলা। রবিবার বার্মিংহাম মিডিয়া কর্মীদের সংগঠন একটু অন্যরকমের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়। এতে লন্ডন সহ ইউকের বিভিন্ন এলাকা থেকে লোকজন অংশ নেন। আয়োজনে ছিল রিক্সা আর লাঙ্গল নিয়ে বাংলার কৃষকের উপস্থাপনা। অন্যতম আকর্ষণ ছিল পিঠাপুলি আর বাংলা খাবারের নানান আয়োজন। আমি এটা করলাম যে আমার বাঙালি ঐতিহ্য পিঠামেলা, আর পিঠামেলার জন্য এই লাঙ্গল জোয়াল বৈশাখ বাজে তো পিঠা, এর জন্য আমি বৈশাখের সাথে মিলিয়ে আমি এগুলো পিঠছি। আমরা এখানে আমরা সারা গ্রুপে মিলিয়ে ইষ্টল আমরা যাতে যাতে পিঠা আনছি। বুন্দি আছে, সানা বুনা আছে, নারকেলের ফব আছে, পাটি সাপটা, সাজের পিঠা দুই জাতের আছে, এরপরে গুড়ের সন্দেশ আছে, এরপরে ক্রিম রোল আছে, বাপা পিঠা, সানাসুর পিঠা মেলা, এরপরে সমোসা, সবটা বাংলাদেশ লাগান লাগে। পিঠামেলা উদ্বোধন করেন বার্মিংহামে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার স্বর্ণালী চন্দ। আমাদের বার্মিংহামের বাংলা কমিউনিটির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি আলহাজ ফজলুর রহমান চৌধুরী, গড অলমাইটি হ্যাজ গিভেন আস ভেরি বিউটিফুল। সাংবাদিক রিয়াদ আহাদ ও শামিমা বেগম মিতার উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গানের পরিবেশনা ছিল। একটু অন্যরকম গ্রুপ আয়োজিত আজকের এই যে লাল হাভেলি পিঠা মেলায়, আসলেই তো চমৎকার উদ্যোগ। প্রবাসে তরুণ প্রজন্মদের বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি পরিচিত করে তোলার জন্য আসলে আমি মনে করি এই ধরনের আয়োজন সত্যি প্রশংসনীয়। আসলে আজকের এই বার্মিংহামের মেলাটা তাই জানানি আমার ছোটোবেলার কথা মনে হয়ে যায় যে প্রাইমারি স্কুলে সুনামগঞ্জের হু দরম পাশা প্রত্যন্ত অঞ্চল যখন প্রাইমারি স্কুলে পড়তাম ওই সময় আমরা বান্ডির মাঝে যেতাম, মেলার মাঝে যেতাম, দেখতাম যে বিভিন্ন ধরনের ছোটো ছোটো আয়োজন আমার ছোটোবেলার কথা মনে হয়ে যায়। আজকে আমরা বাংলাদেশের যে আবহমান বাংলাদেশের ঐতিহ্যের আমরা এখানে দেখতাম পারলাম রোলস, ফুচকা, চটপটি, লাগা উইংস। আমরা আইসিউ পিঠামেলা, কারণ পিঠামেলা আমি জানি বালা লাগা মরিচের গাছ বিক্রি হয়, তো আমরা লাগা মরিচের গাছ কিনছি। এ আয়োজনের মাধ্যমে দীর্ঘদিন ঘরে থাকার পর বার্মিংহামবাসী বাইরে বের হওয়ার সুযোগ পেল। প্রতি বছর এ পিঠামেলা আয়োজনের কথা জানান আয়োজনকারীরা। বাংলা কৃষ্টি এবং সংস্কৃতিকে আমাদের নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আজকে কমিউনিটির সর্বস্তরের মানুষের যে সার্বিক সহযোগিতা পেয়েছি এবং ওনাদের সহযোগিতার কারণেই আজকে অত্যন্ত সুন্দর এবং সফল একটি পিঠামেলা আমরা করতে পেরেছি। We're really pleased that everyone got together and made this event a really successful event. Especially the weather has been really good to us and we hope that this continues to be like this. Mohammed Abdul Hannan, 2A News, Jukhtarajjo.